এখন সে তার খুব অহংকারী। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র বললেন যে আমি ওর একটু পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, ও নাকি খুব ভালো হ্যানত্যান মুখ কল্যাণ ইত্যাদি ইত্যাদি বলে। আমি তো দেবরাজ ইন্দ্র একটা ব্রাহ্মণ সাজে, একটা ব্রাহ্মণ সাজে বাজি ধরে বৃদ্ধ ব্রাহ্মণ সাজে সেই বাগানের বাগানের ধারে ছলনা করে বলছে যে হ্যাঁ, বাগানটা খুব সুন্দর, কি সুন্দর বাগান, কে করেছে বলতো এই বাগানটা, এত সুন্দর বাগান, এত ফুলের গাছ, এত ফলের গাছ সাজানো দেখবার মতো। তখন সেই বাগানের মালিক বেরিয়ে পড়ে বলছেন, ও বাবু ঠাকুরমশাই, এ বাগান আমার না, বা বা খুব সুন্দর করেছে, এসব কে করেছেন সব বলো, আমি করেছি, আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন বাগানে, ভিতরে আসুন ভালো করে বাগানটা দেখাবো বলে বাগানটা ভালো করে করে দেখাচ্ছে। বাবা এই গাছটা আমি করেছি, ওইটা আমি করেছি, তুমি সব নিজে হাতে করছো বাবা? তাহলে হ্যাঁ, সব নিজে হাতে করি, আমি নিজে হাতে সব করি, এই গাছ, এই ফুলের গাছ, এই গোলাপ গাছ, এই ফল গাছ, সব করি। বাহ চমৎকার, এই দেখি দিয়ে নেড়াচ্ছে, নেড়াতে নেড়াতে এখন একটা ঝুপড়ির দিকে, বাগানের একদিকে একটা ঝুপড়ি গাছ আছে, সেই গাছের দিকে ব্রাহ্মণ চলেছে। তখন সেই বাগানের মালিক বলতে যে, ও ঠাকুরমশাই আপনি ওদিকে কেন যাচ্ছেন, ওদিকে যাবেন না, ওদিকে আসুন। বলে বাবা এই যে যখন ভালো মন্দ বাগানটা সব রকম ঘুরি ঘুরি দেখি বাবা, ভালো জিনিস তো দেখলাম, আর এই যোগ জঙ্গলগুলো দেখি না বাবা কী হয়। বলে সেদিকে চলে গিয়ে দেখে একটা ঝোপের ভেতরে একটা গরু মারা পড়ে আছে, আর গরু বাঁশের বাঁখারি দিয়ে চেড়া দিয়ে মানে মেরেছে, রক্ত রক্ত অবস্থায় সে গরুটা পড়ে আছে বাগানে, মানে বাগানে কোনো ক্ষতি যদি করে চলো কে তার মেরে। সেদিকে গেল, ও বাবা বাবু এই শোনো, এই গরুটা কে মেরেছে বাবা? তখন বলে কেন, ইন্দ্র মেরেছে, ইন্দ্র কেন, ইন্দ্র মারবে কেন? বলে ইন্দ্র আমাদের হাত, এই যে দুটো হাত পরিচালনা ইন্দ্রের দায়িত্বে, ইন্দ্র বুঝেছো, তা ইন্দ্র করেছে, তাহলে হাত দিয়ে তুমি ওই ছেঁড়া গরুটি যখন মেরেছো তাহলে তখন বলছি ইন্দ্র করেছে, হাত দিয়ে যখন গরু মেরেছে, আর এদিকে বাগান যখন করেছে তখন বলে আমি করেছি। ওই যে সারাদিন ভোর চুরি ডাকাতি করবে আর রাত্রে বসে রাম রাম করবে, এই বলছে ও বাবা এই ইন্দ্র করবে আবার রাম রাম করবে, হ্যাঁ পাপ করবে ছোটখাটো উপমা দিচ্ছে। সীতাপুর মন্দির হচ্ছে।